হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস রেসিপি বুক অ্যান্ড লাইফস্টাইল আজকের রেসিপি সর্ষে রুই এক খেয়ে মাছের ঝোল বা ঝাল খেয়ে যদি বোর হয়ে গিয়ে থাকেন তাহলে এই রুই মাছের রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন একদম ইজি সিম্পল একটা রেসিপি কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগে আশা করছি ভিডিও ভালো লাগবে ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করে দেবেন আর পরবর্তী রেসিপিগুলো দেখবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন দেখে নিই এই ইজি সিম্পল রুই মাছের রেসিপিটি সর্ষে রুই বানাবার জন্য এখানে নিয়েছি চার পিস রুই মাছ মাছের পিস ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলোকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব সেই জন্য মাছের প্লেটে দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো আর দিচ্ছি হাফ টি স্পুন নুন ভালোভাবে নুন হলুদ মাছগুলোতে মাখিয়ে নিচ্ছি একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল স্পুন কালো সর্ষে আমি কালো সর্ষে ব্যবহার করছি তবে কালো বালাল যে কোনো সর্ষেই ব্যবহার করা যাবে দুটো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি নুন ঢাকনা আটকে প্রথমে গ্রাইন্ড করে নেব গ্রাইন্ড করে নিয়েছি এবার মিশ্রণ স্মুথ বানাবার জন্য এর মধ্যে অল্প অল্প জল দিয়ে আবারও গ্রাইন্ড করে নিতে হবে দেখুন আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি একটা কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সিক্স টেবিল স্পুন সরষের তেল তেল ভালোভাবে গরম করে নেবো তেলের কাঁচা গন্ধ চলে গেলে তেল ভালোভাবে গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে মাছগুলো মাছ দেবার পর ভালোভাবে উল্টে পাল্টে দুপিঠি লাল করে ভেজে নেব একটা চাই ভাজা হয়ে গেছে মাছগুলোকে উল্টে দিচ্ছি বেশি আছে উল্টে পাল্টে মাছগুলোকে লাল করে ভেজে নিয়েছি এবার ভাজা মাছগুলোকে একটা জায়গায় তুলে নিচ্ছি ভাজা মাছ কড়াই থেকে তুলে নেবার পর কড়াইয়ের বাকি তেলে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরে আর পাঁচটা চেরা কাঁচা লঙ্কা মশলা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নেব বেশি আছে সমানে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন রসুন বাটা একটা ছোট টমেটো পেস্ট করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম টমেটোর বাটি ধুয়ে এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এতে সুন্দর কালার আসবে ঝালের জন্য আপনারা প্লেন লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন ওয়ান টি স্পুন দিয়ে দিলাম জিরে গুঁড়ো ভালোভাবে সব মিশিয়ে নিয়ে মশলা কষিয়ে নেব যতক্ষণ মশলার কাঁচা গন্ধ না যাচ্ছে ততক্ষণ অবধি মশলা কষিয়ে নেব মাঝারি আছে সমানে নাড়িয়ে চাড়িয়ে মশলা কষিয়ে নিয়েছি মশলার কাঁচা গন্ধ চলে গেছে মশলা দেখুন শুকিয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেব জল অল্প জল দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি বেটে রাখা সর্ষে কাঁচা লঙ্কার মিশ্রণ এর মধ্যে দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে নুন অ্যাডজাস্ট করে নেব আপনারাও বুঝে নুন স্বাদ মতন দেবেন মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেব ভাজা রুই মাছের পিসগুলো আর একটু জল দিয়ে দিচ্ছি সর্ষের গ্রেভি ঘন হবে তাই বেশি জল দিচ্ছি না ভাজা মাছগুলো দিয়ে দেবার পর এটা ঢাকা দিয়ে এক মিনিটের জন্য গ্রেভি মাঝারি আছে ফুটিয়ে নেব সর্ষে বাটা দেবার পর বেশিক্ষণ ফোটালে অনেক সময় গ্রেভি তেতো হয়ে যায় তাই বেশিক্ষণ ফোটাবো না মাঝে একবার ঢাকা সরিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি আবারও এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি এক মিনিট মাঝারি আছে ঢাকা দিয়ে হতে দিয়েছি সর্ষে রুই একদম রেডি সার্ভ করবার জন্য ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেওয়ার পর ফ্লেম অফ করে এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি পাঁচ মিনিট পর ঢাকা সরিয়ে একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি রেডি হয়ে গেল সর্ষে রুই দারুণ খেতে হয়েছে আপনারা অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন আর ভিডিও ভালো লেগে থাকলে ভিডিও নিচে লাইক বাটনে ক্লিক করে দেবেন আর আমার পরবর্তী রেসিপিগুলো দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন দেখা হবে আরও একটি নতুন রেসিপির সাথে আজকের মতন বিদায় জানাচ্ছি